আসসালামু আলাইকুম। আজকের রুটি হচ্ছে গার্লিক রুটি বা গার্লিক পরোটা, আর তার জন্য আমি কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করছি না, মাত্র 1 কাপ ওটস দিয়ে তৈরি করে নিচ্ছি আজকের গার্লিক ব্রেড। যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই স্পেশাল এই রুটিটি। গার্লিক পরোটার জন্য আমি 1 কাপ ওটস নিয়েছি, আর এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারে দিয়ে এটাকে একদম গুঁড়ো করে নিব, একদম মিহি গুঁড়ো করে নিব রুটি তৈরি করার জন্য, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তারপর আমি একটা চালনিতে চেলে নিচ্ছি, যাতে করে যে বড় কোনো দানা থাকলে সেটা আউট হয়ে যাবে। যারা ডায়েট করছেন না তারা চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি গার্লিক পরোটা তৈরি করব, তার জন্য আমি এখানে কয়েক পিস রসুন ছেঁচে নিয়েছি। চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বা কেটেও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, ছোট ছোট করে কেটে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, আর নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এরকম মিশানো হয়ে যাবে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অয়েল। আপনারা যারা ডায়েটে আছেন তাই চাইলে এখানে ভেজিটেবল অয়েল ইউজ করতে পারবেন, কোকোনাট অয়েল ইউজ করতে পারবেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও ইউজ করতে পারবেন। তো এখন আমার পরোটার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। টোটাল পানি লেগেছে 1 কাপ আর 3 টেবিল চামচ। তো এখন আমি রুটিটা তৈরি করতে চলে যাচ্ছি। একটা প্যান বসিয়েছি, গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে নিচ্ছি। যখন 1 পাশটা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। ওটসের রুটিটা তৈরি করতে একটু কষ্ট হয়, তাই একটু সাবধানে উল্টে পাল্টে নেবেন, এরকম চাপ দিয়ে দিয়ে একটু ফুলিয়ে নেবেন। খুব বেশি ফুলে না, তারপরও চেষ্টা করবেন এরকম ফুলিয়ে নিতে। ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু আজকে গার্লিক পরোটা তৈরি করব, তাই যখন 2 পাশটা এরকম হয়ে যাবে আমি একটা ব্রাশ দিয়ে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। যারা ডায়েটে আছেন যদি তেলটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন, তেল ছাড়াও এই রুটি খেতে খুবই ভালো লাগে। যারা ওয়েট লস জার্নিতে আছেন এবং পরোটা খেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গার্লিক পরোটা একদম পারফেক্ট একটা পরোটা, কোনো প্রকার আটা ময়দা ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন এরকম আমার রুটিটা তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি, আরেকটা রুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি আজকের এই রুটিটা তৈরি করেছি, এবং এটা সময়ও অনেক কম লেগেছে। 1 পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে রেখে অন্য পাশটা এরকম সিদ্ধ করে নিয়েছি, তারপরে ঢাকনা সরিয়ে চেপে চেপে রুটিটা ফুলিয়ে নিয়েছি। যখন রুটির 2 পাশটা হয়ে গেছে আমি একটু ওয়েল ব্রাশ করে দিয়েছি রুটির উপরে। 2 পাশে অল ব্রাশ করে এরকম চেপে চেপে আরো 10 সেকেন্ড এটাকে তাওয়ার উপরে রেখেছি, তারপরে উঠিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো ওটসের গার্লিক পরোটা তৈরি করে নিয়েছি। অসম্ভব মজার এই গার্লিক পরোটা। যারা ওয়েট লসে আছেন তারা অবশ্যই অবশ্যই এই রুটিটা ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা লাগে। আর রসুন কিন্তু আমাদের শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। তো হয়ে গেল আমার আজকের ওটসের গার্লিক পরোটা, কোনো প্রকার আটা ময়দা ছাড়াই। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।